চারশো তিয়াত্তরটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নামে বেনামে কত টাকা আছে এই ধর্ষক বাবার একাধিক ব্যাংকে মোট চারশো তিয়াত্তরটি অ্যাকাউন্ট আছে রাম রহিম সিংহের এই অ্যাকাউন্টগুলোতে রয়েছে পঁচাত্তর কোটি টাকা রাম রহিমের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তল্লাশি চালিয়ে মিলল বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পুলিশ সূত্রে জানা যায় রাম রহিমের নামেই রয়েছে বারোটি অ্যাকাউন্ট যাতে রয়েছে মোট সাত কোটি বাহাত্তর লক্ষ টাকা দত্তকন্যা হানিপ্রীতের নামে রয়েছে ছয়টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টগুলোতে রয়েছে মোট এক কোটি টাকা গুরুমিতের ফিল্ম প্রোডাকশন ইউনিট হাকিকত এন্টারপ্রাইজের নামে রয়েছে আরও বিশটিরও বেশি অ্যাকাউন্ট যেখানে মিলেছে মোট পঞ্চাশ কোটি টাকা তদন্তে জানা যায় রাম রহিম সহ মেয়ে অমরপ্রীত ও চরণপ্রীত ছেলে যশমিত পালিতকন্যা হীনপ্রীতি এবং ডেরা ও ডেরার বিভিন্ন বোর্ডের নামে মোট রয়েছে পাঁচশো চারটি অ্যাকাউন্ট এর মধ্যে চারশো তিয়াত্তরটি সেভিংস অ্যাকাউন্ট আর বাকিগুলো লোন অ্যাকাউন্ট শুধু শীর্ষা জেলাতেই তৈরি রাম রহিমের ডেরায় স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় চারশো পঁয়ত্রিশ কোটি টাকা ধর্ষক মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর বিশ বছরের জন্যে জেল হয়েছে রাম রহিমের এদিকে তার সম্পত্তির খতিয়ান তৈরি করতে ভারতের পাঞ্জাব এবং হারিয়ানার দুই সরকারকে নির্দেশ দিয়েছে পাঞ্জাব ও হারিয়ানা হাইকোর্ট একই সঙ্গে গুরুমৈতের ভক্তদের তাণ্ডবে যে পরিমাণ সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তার ক্ষতিপূরণ ডেরা সম্পত্তি থেকে পুনরুদ্ধার করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে